বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গোস্ট ফাইটারের সঙ্গে আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার টিমের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। বন্ধুরা, প্রতিদিনের মতো আমি রেহান আপনার সাথে আছি এবং আমার সাথে আছে জিয়াদুল ইসলাম, আসসালামু আলাইকুম, এবং এই পাশে আছে আরকে রিয়াজ, আসসালামু আলাইকুম, এবং আমার এই সাইডে আছে উজ্জ্বল হোসেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা যে জায়গাটা আসছি এটা হচ্ছে একটা ভয়ানক একটা পরী এখানে বসবাস করে এবং এই পরীটা এতটাই খারাপ যে আমরা যে জায়গাটা যে গ্রামে আসছি এই গ্রামে অনেক যুবক, হ্যাঁ যুবক ছেলেকে ভাই আক্রমণ করছে। হ্যাঁ, তার মানে যাদের কিন্তু করবে, তার এমনটা টার্গেট যে যারা কিন্তু নতুন বিয়ে করার জন্য যায়, নতুন বর যারা, তাদের উপর কিন্তু করে বেশি আক্রমণ হয় আমরা, কিন্তু যাতে করে ওকে সহজে ধরতে পারি, কারণ বুঝতে পারে যে নতুন বর বিয়ে করতে যাচ্ছে, এই জন্য কিন্তু সিস্টেমে আনছি যাতে ও বুঝতে পারে যে নতুন বর নতুন বিয়ে করার জন্য আসছে বা নতুন বিয়ে করতে যাচ্ছে, তাহলে কিন্তু ওর উপর সহজে আসবে এবং আসার পর কিন্তু আমরা সহজে ওকে ওর সাথে কথা বলে কেন এগুলো করে এবং কি চাই সেটা শোনার পরে কিন্তু আমরা ভালোভাবে একটা কিছু একটা করতে পারবো। তো বন্ধুরা, আমরা কথা বলে শুধু শুধু সময় নষ্ট করবো না, আমরা সেই জঙ্গলটায় যাবো, যে জঙ্গলে তাহলে যে জঙ্গলে এই পাশ দিয়ে রাস্তা আছে, এই সাইডের রাস্তা আছে এবং ওই জঙ্গলে অপোজিট সাইডের রাস্তা আছে এবং এর ভিতরে একটা বাড়ি আছে, ভিতরে বাড়ি আছে। তো আমরা এই যে রাস্তা দিয়ে গেলেই কিন্তু তাদের উপর বেশি আক্রমণটা হয়, তো আমরা এখন এই ভিতরে প্রবেশ করব। চলেন, জীবিত না, গাছ ঠিক আছে, বাসায় আছে, দেখেন আপনি বুঝতে পারছে ভাই, আমার তো মনে করেন যে ভাই অনেক ইয়ে আছে, জ্ঞান আছে, আমি তো ভাই কোনোদিন পরীর সাথে ভাই মোকাবেলা করিনি ভাই, সমস্যা নেই, আমি তোমার সাথে আউট ভয় পার করে দরকার নেই ভাই, ভাই ওটা কি ভাই, আল্লাহ ভাই সে পরীটা মনে সম্ভব ভাই, ভাই এটা এটা কি সেই পরীটা ভাই, আমি কিন্তু এক নজর তাকাইছিলাম ভাই, কোথায় বসছো, আমি এক নজর তাকাই, আমি লাইট ফেরিয়ে রয়েছি, হঠাৎ করে দাঁড়াই গেছে, এরকম ভাবে পরী আপনি কি আগে পরে দেখছেন এরকম
আমরা যেটা শুনছিলাম যে নতুন যারা বর যেমন নতুন যাদের নতুন বিয়ে করার জন্য যায় তাদের উপরে কিন্তু বেশি আক্রমণ করে জিহাদ, কিন্তু জিহাদের উপর কিন্তু অলরেডি কিন্তু দেখছো জিহাদের উপর কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, জিহাদ কেউ দেখতে পাচ্ছি না, কিন্তু কিন্তু জিহাদের উপর কিন্তু কি দেখতে পাচ্ছেন দেখছি ভাই আপনারা যে এই কথা বলছেন না তখন আর এইটা যখন আমাদের উপর আক্রমণ হয়েছে ভাই তখন দেখছি না ভাই আমাদের ভিতর দিকে যাই দেখি আর কি কি হয় আমাদের সাথে, আপনারা সবাই আমাদের সাথে থাকেন। ভয়ানক একটা জঙ্গল, এখানে আসার থেকে শরীরটা কেমন যেন আমার ভার হয়ে গেল। আশেপাশে থাকতে পারে ভাই, ও কিন্তু আশেপাশে মানে থাকে বিভিন্ন ঘাস, তারপরে মনে করেন আমাদের উপরে কিন্তু ফুলই একটা আক্রমণ কিন্তু শুরু করে ফেলছে, এবং আমাদের কিন্তু কি শুরু হচ্ছে ভাই আমাদের সাথে, ও কিন্তু চাচ্ছে যে আমরা এখান থেকে চলে যাই, এবং ও কিন্তু জিহাদের উপর যাতে বার করতে পারে, জিহাদকে কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারে, কিন্তু এরা চেষ্টা করছে, কারণ হচ্ছে ওরা কিন্তু চায় যে মানে ভাই জিহাদ ভাই কোন দিকে যাচ্ছে দেখেন তো, চোখে বসে আছে ভাই, ভাই ভাই ও আছে ভাই, ওই আছে ভাই, উজ্জ্বল ভাই কিছু দেখছে ছিল ভাই, জিয়াদ যেটা বলছে ভুল কিছু বলেনি ভাই, ও কিন্তু এখানে ছিল, কেমন একটা গাছ কেমন নড়ে উঠলো এবং কেমন শব্দ হলো জোরে একটা, আল্লাহ ভাই শব্দ হচ্ছে কেমন জানো ভাই, হাওয়ার উপরে কেমন জানে বসে আছে,
আপনি দেখেছেন কি জিয়াদ কি ডেকে নিয়ে গেল? খুঁজতে হবে ওকে। জিয়াদ ভাই কোথায়? টুপি দিয়ে আমরা কি করবো? জিয়াদ কই? জিয়াদ তো টুপি যায়। জিয়াদ ভাই কোথায় গেল ভাই? ভাই উজ্জ্বল ভাই কিছু দেখতে পারছে কি? দেখলেন আপনি? মনে হলো এই জায়গা ছিল। এই জায়গা কি ভাই? আমাদের এইটুক জায়গার ভিতরে কোথায় নিয়ে যাবে ভাই? ভাই একটু গাছের কাছে দেখেন ভাই, এই গাছটার নিচে কিন্তু এই জিনিসটা পাওয়া গেছে। এই গাছটা চলাফেরা করে সেরকম মনে হচ্ছে, দেখেন আপনি পুরোটা রাস্তার মতো গাছটা সেরকম ভাই। লাইট মারে দেখেন এই দিকে, দেখেন উজ্জ্বল ভাই এদিকে কিছু একটা শব্দ শোনা আছে ভাই। ভাই গাছে উঠে ভাই। আল্লাহ জিয়াদ ভাই গাছের মাথায়। জিয়াদ ভাই ভাই আছে অজ্ঞানে ফেলে রাখছে ভাই গাছের উপরে। জিয়াদ জ্ঞান ফিরেছে এখন আছে ভাই, উপরে এখন আছে। কিন্তু আমি কি করতে পারি তুই জানিস না, কাছ থেকে লাভ। তুই কি চাস আমার সাথে কথা বল, আমি কিন্তু তুই যারা চাস সেটা আমি করতে পারি। তোকে কাছের থেকে লাভ আছে, তোকে সাথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে যাই। জিয়াদকে নিয়ে যেতে চাচ্ছে নাকি? বলে নিয়ে যাবে। তোকে নিয়ে কি করবে? তোকে নাকি বিয়ে করবে? তা নিচে লাভ, তোকে বিয়ে দিচ্ছি তোর সাথে, নিচে আয়। হ্যাঁ আমি বিয়ে দেবো, তুই নিচে কথা বলে নিচে ডাকি আগে, কারণ লাভ আনা সম্ভব হচ্ছে না। কারণ কিন্তু এখান থেকে ফেলে দিলে কিন্তু বড় সমস্যা হয়ে যাবে।
নতুন যে আমরা যে শুনছিলাম নতুন বরদের উপর আক্রমণ করে এবং তাদেরকে বিয়ে করার জন্য চেষ্টা করে, কিন্তু সেটাই করছে। আস্তে আস্তে লাবা, ঝাড়কে যাবো ভাই। ভাই আপনার আন্দোলন সরে দেন ভাই, কেন ভাই আপনাদের ক্ষতি করে দেবে ভাই। তো কথা কি বলছেন ভাই, আপনাদের ক্ষতি করবে ভাই। আমরা কি তোমাকে রেখে কিনতে চলে যাবো নাকি? আমার কিচ্ছু করতে পারবে না, তোমাকে রেখে কেন যাবো আমি? আবার চলে আসছে চেষ্টা করছিস, সেটা তুই পারবি না। আমি আমি থাকতে তুই ওকে কখনো নিয়ে যেতে পারবি না। বিয়ে করবি ওকে? এখানে যা, ভিতরে যা, ভিতরে এখানে আটকে ফেলেছেন কি? ওকে নিয়ে যাবি না? হ্যাঁ ওকে নিয়ে যা, বিয়ে করবি বলে ওকে নিয়ে যাবি? ওকে নিয়ে যাবি বলে ভাই কি করতেছে? পানি খাবি ভাই না।
লাই লাই লঙ্কা সব নাকি ইন্দু কুন্তু মানে জলি মেন কি মনে করছিস তুই মানুষের ক্ষতি করিস তুই নতুন যারা বিয়ে করে তাদেরকে তুই সঞ্চয় করতে দিস ঠিক মতো তাদের উপর ভয় করিস কেন তুই মানুষের ক্ষতি করতো না ক্ষতি করতে পারে ভালো না আগের কাছে শুনে ক্ষতি চায় নাকি মানে চাই সেটা শোনা যাবে ঠিক আছে আমাকে যেতে দে কবিরাজ এই কবিরাজ তুমি বলছো না আমাকে যেতে দে তাহলে তুই বিয়ে করবি তুই কি মানুষকে পছন্দ করিস তোর মতো একটা কবিরাজ তোর থেকে আমাকে সরাই দিছে আমার একে পছন্দ হয়েছে একে আমার সাথে নিয়ে যেতে যেত আমার কিছু লাগবে না আমার ভাই ভাই ওই তারে পছন্দ হয় ভাই ও আগে হয়েছে না একটা লোকের করলো আজকে আমরা আসছি তোর ওই লোভের তোর ওই পাপের টাকা আমাদের চাই না ঠিক আছে তুই আমাদের যতই লোভ দিস আমরা না আমাদের টাকা পয়সা লাগে না তোর টাকা আমাদের লাগবে না ভাই আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন ভাই ভাই তুই আগে এখান থেকে চেষ্টা করতে ভাই তুই আমার 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 ভাই ও কি পারে সেটা একটু জিজ্ঞেস করুন তো আমার কথা তুই শোন তুই যদি এখান থেকে না যাস তাহলে তোকে আমি এখান থেকে বোতলে ঢুকাবো আমি যাবো না আমি একে বিয়ে করবো একে আমার নিয়ে যাবো আমি একে আমার শহরে তাহলে নিয়ে যাও ওকে নিয়ে যা গুন্ডির ভিতর থেকে তোর সাহসটা নিয়ে তোকে নিয়ে যা তোর ক্ষমতা আমি দেখি আমি যেতে পারছি না তুই কখনো সেটা নিয়ে যেতেও পারবি না এখন তুই বল তুই কি করবি তুই কি এখন থাকবি না আমি এখান থেকে নিয়ে যাবো তুই আমাকে নিয়ে যেতে দে সেটা তুই পারবি না কখনো ওকে নিয়ে যেতে এখন যদি তুই ভালো চাস তুই যদি তোর বন্ধুর জীবন না কাটাতে চাস তাহলে এখান থেকে চলে যাবি মাথায় যে কেন এই যে বিয়ের ভূত এটা একটু শুনেন তো কেন এই যে বিয়ে করার জন্য পাগল হয়ে যাও তুই যে ছেলেকে দেখিস তাকেই তোর পছন্দ হয় যখন যাকে পছন্দ হবে তার কাছে যাবি তুই আমি তখন তোকে নিব দেখছেন ভাই কি বলে যাকে পছন্দ হবে তার কাছেই যাবে ঠান্ডায় ভাই এই সমস্ত কোনো পাপের জাদু আমাদের কোনো ক্ষতি হবে না সামনে যে লোকটা তুই লোকটা চিনিস তুই ওর ভিতরে থাকা অবস্থায় তুই কোনো কাজ করতে পারবি না তুই তোর কোনো ক্ষমতা নেই আমাদের কোনো ক্ষতি হবে না আমি চুপ করে ভাই তুই কি ভাবতেছিস তোকে যা ছেড়ে চলে যাবো জ্যাদ ভাইয়ের তোর সাথে দিয়ে অসম্ভব তোর কাছে তো জ্যাদ ভাইয়ের দিয়েই যাবো না তুই তো একটা কলঙ্কিত নাই তুই এটা জানিস না তুই জানিস না যে মানসির সাথে কোনদিন কোনো পরীর বিয়ে হয় না তুই এটা জানিস মানে তোর সাথে সম্পর্ক
কত বড় ক্ষমতা বের হচ্ছে গুন্ডিটা কাটাতে রাখবে তাই না ভাই? তো মনে হচ্ছে না যে ভালো নারী আপনার দেশে অনেক ধরনের কাজ বাজ করে তাদের আমরা কি বলি বাংলা ভাষায় কি বলি তাদের আমরা? খারাপ একটা বিশ্রী ভাষায় কথা বলা হয় কিন্তু তাদের তুলনায় পড়ে গেল। আসলে ও কিন্তু এটাই করে থাকে, যাকে পছন্দ হয় তার উপরে যায় এবং বলে আমি কি বিয়ে করবো, একে নিয়ে যাবো, এইসব। তাহলে তুই আমার জিয়াদ ভাই তোর কিভাবে পছন্দ হলো একদিনে আমরা এসে আসা মাত্রে পছন্দ হতে সময় লাগে না কি কথা বলো ভাই? একটা মানুষের পছন্দ হতে পারে বলে সময় লাগে না? সময় লাগে না ভাই, এটা তো কোনো যদি সাগরের তলে চলে যাস তাও জায়গা আগুন পাবি। তুই তো সামনের লোকটা তো চিনিস না, এখনো চিনিস চিনিস না। তোরা চিনবি না, তোরা মানুষ জাতির জীবনে দেখতে পারবি না। তবে এ যদি আমার সাথে যাই, এ সবকিছু দেখতে পারবে, একে যেতে দে। তুই জানিস তুই যাকে নিচ্ছে সে আমাদের কি হয় একদম? কি তুই জানিস আমার একে পছন্দ হয়েছে এটাই বড়। পছন্দ হলেই যে তোর নিতে হবে এমন তো কোনো কথা নাই। হ্যাঁ আমি একে নিয়ে যাবো, একে ধন সম্পদ দিয়ে ভরিয়ে দেবো, এর কোনো কিছুতে কমতে রাখবো না। জীবনটা নষ্ট করে দিয়ে তুই ধন সম্পদ দিবি তাই না? ওকে তুই রাখবি কোথায়? আমি একে সবকিছু দেবো, একে আমার সোনার পালঙ্গে রাখবো, রাখবো সোনার তাজমহলে রাখবো। তুই আমাকে একে নিয়ে যেতে দে এখান থেকে, সোনার থালায় খেতে দেবো, কি ভাই সোনার ঘোড়ায় চড়তে দেবো। ওই শেরওয়ানি, ওই পাঞ্জাবি আর ওই মালা, হাতের ব্যাজ, এগুলো যদি আপনি আমার ফরাই দেন এখন ওই অবস্থা থাকেন, ও তো আমার পছন্দ করে ফেলা। হ্যাঁ ভাই, ওগুলো কিন্তু বড় একটা ইয়ে হয়ে গেছে, নেশা হয়ে গেছে, বুঝছেন? সেই আপনার ওই যে খল নাও পুরোটাই। জি ভাই, এখন যদি ঠিকই বলছে আমরা, যে মুরুজ্জাল ভাই একটা বলেছে কিন্তু যে নতুন যে বিয়ে করে তারপরে কিন্তু আক্রমণটা বেশি হয়, তার আকর্ষণ থাকে বেশি ওর উপর। এখন যদি আমরা যদি উজ্জ্বল ভাই বা রিয়াজ ভাই কারোর যদি ওই ওই পোশাকটা যদি পরাই তাহলে কিন্তু ওরা কিন্তু ও কিন্তু ওদেরকেই পছন্দ করে ফেলবে। আমার কিংবা রিয়াজ ভাই তো পছন্দ হয় না? আমরা ওই বেস্টটা পরবো কিন্তু আমাদের পছন্দ হয়। তুই টাকা তোর পছন্দ হয় কি খালে যারা বিয়ে করতে যায় তাদের পছন্দ হয় তোর? তোর নষ্ট মেয়ে একটা শুনতে পারতো যেতে দেওয়ার জন্য কি তোকে গন্ডি ভিতরে আটকাইছি? তাই মনে হয় কি করবি জীবন মরণ হচ্ছে। আমি তুই তারপর অনেক আমি তার ক্ষতি করা শুরু করবো ভাই। জিয়াদ কিন্তু ক্ষতি করতে পারে ভাই, আপনি তাড়াতাড়ি কিছু করতে পারেন। চুপ করে ভাই, চুপ করে ভাই।
তোকে কি এখান থেকে তার মানে এখানে চলে যাবি সেদিন তোকে এখানে ডেকে আনছি আমাকে যেতে তো তোর ভালো কথা বলছিস তুই আমাকে এখান থেকে যেতে এখানে কি করব তুই কিন্তু মানে জিহাদকে এখান থেকে না নিয়ে কিন্তু এখান থেকে যাবে না মানে ভাবছিলাম আমাকে মুক্ত করে দেবো যাতে এখান থেকে দূরে কোথাও চলে যায় যাতে যে আমরা যে এলাকায় আসছি এই এলাকাটা যাতে মুক্ত করতে পারি যাতে এই এলাকায় যাতে কোনো সমস্যা না হয় এই জায়গাটা নিয়ে এই জন্যই দেখে আসছিলাম কিন্তু ও কিন্তু এখান থেকে যেতে চাচ্ছে না সে বলতেছে এখান থেকে যাবে যদি জিহাদ আমরা দিই তো আমরা কিন্তু এটা কখনো করবো না কারণ হচ্ছে কিনা আমরা চাই না যে মানে এটা কোনো সম্ভবই না তো আমরা কিন্তু ওকে কিন্তু আর সুযোগ দেবো না আমরা কিন্তু ওকে বোতলে বন্দি করবো সেটাই করেন কারণ হচ্ছে ও কিন্তু আরেকটু দূরে যায় রেখে দিতে জিহাদের উপর তাহলে কিন্তু জিহাদের কোনো ক্ষতি করতে পারে কেন যার উপরে আনছে ওকে যদি চাইলে কিন্তু তার ক্ষতি করতে পারে এবং একটা ক্ষতি করেই কিন্তু সে বুঝতে পারছি আমি সেটা ভালো কথা হবে শুনবেন হ্যাঁ যেতে দেবো তাহলে তুই একটা কথা বলতে চাস সত্যি কথা বলবি তাহলে কিন্তু তোকে যেতে দেবো দেখছেন ভাই 103টা বলে তাহলে এর আগে কত মানুষকে জ্বালাইছে বলছেন আপনি একটা জিনিস মাথা নষ্ট হয়ে সবাই মাস শুনে আপনি কোনো ব্যবস্থা করেন আমার কিন্তু মাথায় হ্যাং হয়ে গেছে ভাই ভাই আমি কিন্তু কারোর সুযোগ দেবো না ভাই আমি এখন ওদের বোতলে সাংঘাতিক একটা বেয়াদ মেয়ে ছিল কোনো বিয়াদ একটু আর ধরা তাও 103টি ওর বাড়ি করতে ইসকে নিয়ে হয়ে দেখছেন অবশ্যই যেতে দে তা দিবি বলছিস তুই আমাকে যেতে দে তোকে যেতে দিচ্ছি যেতে দে তুই যেতে দে যেতে দে কবিরাজ বন্দি করে ফেলেছেন ভাই বন্দি করে ফেলে আপনি বুঝবেন না আপনি আপনার কি হবে আমরা কিন্তু অন্যদিন যেভাবে কিন্তু আসনে বসে ডেকে আনা ভর করছে কিন্তু এরকমটাই করে যখনই কোন লোক এখান থেকে মানে বয়স মানে বিয়ে করতে যায় বা বিয়ে করে আসার পর তার উপরে কিন্তু বেশি আক্রমণ করে নতুন যারা বিয়ে করে বা নতুন বর যারা তাদের উপরে বেশি আক্রমণ করে এবং তাদেরকে বিভিন্ন ধরনের ক্ষতি করে শুনছেন যে 103টা বলে নাকি এর আগে ওকে আমি বন্দি করেছি ওইখানে না ভাই ওকে বন্দি করেছে কিন্তু আমি চলে এখান থেকে চলে যাওয়ার জন্য বলছিলাম কিন্তু যাবে না তোমাকে মানে তোমাকে না নিয়ে এখান থেকে যাবে না এরকমটা বলে ওকে বন্দি করে ফেলছি কারণ হচ্ছে ওকে আমার উপর আসছিল ভাই আসছিল তোমাকে তো আমরা খুঁজেই পাইনি অনেকটা ভাই আমরা কিন্তু ভাবছিলাম যে ওকে ছেড়ে দেবো কিন্তু ওর কথাবার্তা শুনে ওর চরিত্র শুনে ওরা কিন্তু আমরা ছেড়ে দিতে পারিনি কারণ হচ্ছে আমরা কিন্তু জিহাদকে কিন্তু হারাই ফেলছিলাম এক প্রকার অনেকটা কিন্তু খোঁজাখুঁজি করার পর দেখি ও কিন্তু গাছের উপরে না ভাই ওটা না তো এই জায়গা টুপি এই জায়গা মা অন্য জায়গা মালা মালা হ্যাঁ অন্য জায়গা স্যান্ডেল নানান ভ্যারাইটিস ভাই এক এক জায়গায় পাইলাম কোথায় যায় গাছের মাথায় যে দেখুন স্যান্ডেল আছে আমি দেখতেছি কোথায় আছে ওটা আমরা খুঁজে নিয়ে যাবো মানে এখানে কিছু নাই আমাদের কোনো ভাইপার কোনো কারণ নেই কারণ সেই জায়গাটা মুক্ত হয়ে গেছে তো আমরা আর এখান থেকে লেট করে আমাদের দরকার হবে কারণ আমার যে কাজ জন্য আসছিলাম কাজটা আমরা সফল হয়েছি কাজটা আমরা কমপ্লিট করতে পারছি তো বন্ধুরা আমরা এখন এখান থেকে মানে বের হব তো আমরা যাওয়ার আগে একটা কথা বলছি সেটা হচ্ছে আসলে বন্ধুরা ভিডিও আমরা কিন্তু শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য তৈরি করি
তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে আপনার আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য কিন্তু ভয়ানক ভয়ানক হরর শো আপনাদের উপহার দিই। বন্ধুরা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আজকে আমরা এখান থেকে বেরোবো, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গোস্ট ফাইটারের সঙ্গেই থাকবেন। কিছু বলবা তুমি? জি ভাই, আমি প্রতিদিনের না একটা কথা বলতে চাই। তো ভাই, আমরা কিন্তু ভাই দুনিয়া যখন আসি, মায়ের গর্ভ থেকে যখন আসি, তখন কিন্তু ভাই আমরা কেউ কিছু আসি না, কেউ কিন্তু জানেও না যে ভাই আমরা এটা করব ওটা করব। এই যে রাহান ভাই কিন্তু যখন ভূমিষ্ঠ হয়েছিল তখন কিন্তু সে জানতো না যে সে এভাবে মানুষের উপকার করবে, মানুষের মানুষের পাশে থাকবে। তো জ্ঞানী গুণী লোকজন বলে গেছে, তুমি যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে, তুমি এসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো ভাই এই কথাটার মানে হলো ভাই আপনারা জীবনে এমন একটা কিছু করবেন যেন আপনার মৃত্যুর পরও লোকজন আপনার কথাটাই ভাবে, আপনি মানুষের জন্য এমন একটা কিছু করে যাবেন। তো আমরা সবাই এমন একটা কিছু করার চেষ্টা করব যে যে কারণে লোকজন আপনাকে মনে রাখে, আপনার মৃত্যুর পর আপনার কথা স্মরণ করে। হ্যাঁ, মনে রাখাটা কিন্তু মানে ভালো কিছু ভিতরে মনে রাখতে হবে, কারণ হচ্ছে যারা খারাপ করে তাদের কিন্তু মানুষ মনে রাখে। মানে কিন্তু আমরা কিন্তু ভালো কাজ করবো, যে ভালোটা সবাই মনে রাখে, কারণ হচ্ছে অনেকে আছে খারাপ কাজ করে খারাপ কাজ মনে রাখে, জানে খারাপ কিছু করছে, ভালো কাজ করার চেষ্টা করবো যাতে সবাই মনে রাখে এবং সবার জন্য ভালো হয়। তো যা যেটা বলছে অবশ্যই সেটা মূল্যবান কথা বলছে, আমরা সবাই ভালো কিছু করার চেষ্টা করবো সমাজের জন্য, দেশের জন্য। তো যাই হোক, আমরা কিন্তু চলেন ভাই।